ওয়েলকাম টু দ্য পার্টি। আপনি একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে গিয়েছেন, সেখানে লোকজন আপনাকে আহ্বান জানাচ্ছে, আপনি চৌকাঠটা পেরিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন, আপনার পায়ে সে চ্যাটচ্যাটে রক্ত লাগলো, আপনার কেমন একটা গাগিনিন করলো, স্টিল আপনি নিমন্ত্রিত, আপনাকে লোকজন ডাকছে, আপনি কিছুটা গেলেন, গিয়ে দেখলেন একটা টুকরো মতো রয়েছে, বাট সেটা দেখে তো মনে হচ্ছে চামড়াই, বাট সেখানে কি চামড়া থাকা সত্যি পসিবল? আর ততক্ষণে আপনার মনে এই কৌতূহলটুকু জেগে গেছে, হচ্ছেটা কি এখানে? হয় না, আমরা অনেক কিছু ভয় পাই, বাট স্টিল আমরা সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করি। তারপরে আপনি আরেকটু এগোন, দেখছেন এখানে একটা কারোর আঙুলের একটা কোড়ে মতো কেটে পড়ে আছে, আরেকটু গেছেন, আরেকটু কিছু, এইভাবে দেখছেন আপনার সামনে আরেকটা যে দরজা, সেই দরজার উপরে গিয়ে কেউ শিস দিতে দিতে কেক কাটছে, কেক নয় সেটা একটা মানুষের বডি কাটছে, এবং সে শিস দিচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফিলটা কীরকম হবে? ঠিক এরকম ফিলটা দিয়ে শুরু হচ্ছে এই রায়ান রাফির আপকামিং প্রজেক্টের ফ্রাইডে ট্রেলারটা। হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো এই গৌরচন্দ্রিকা যেটা রাখলাম ইন্ট্রোডাকশনে, ঠিক সেরকমই আমার ফিলটা দিল যখন ওই প্রথমবার বললো হ্যাপি বার্থডে টু ইউ। ওই যে ফিলটা, ওই ফিলটা কিন্তু সেটটা করে দিল এই টোটাল ট্রেলারের মুডটা। দেখুন, ভায়োলেন্স দু রকমের হয়, হ্যাঁ আর রেট তো আপনি পেতেই পারেন, আর রেট এই যে বললাম সেন্সারের যে কী মতিগতি আমি বুঝি না, সেন্সার কীভাবে ভাবে আমি তাও জানি না, মেবি তারা অনেক বেশি শিক্ষিত এবং আমরা যারা দর্শক তারা বিশাল পরিমাণে অশিক্ষিত, তাদের মাইন্ডসেটে আমরা বুঝতে পারি না, তারা তাদের আলাদা একটা ইউনিভার্সে চলেন, আমরা আমাদের আলাদা একটা ইউনিভার্সে চলি। আমার মতে বা আমার স্বল্প জ্ঞানে যেটুকু বুঝি, ভায়োলেন্স দু রকমের হয়, একটা ভিজুয়াল ভায়োলেন্স, এই যেটা তখন ধরে বোঝালাম, আর একটা হচ্ছে জানোয়ার কাইন্ড অফ ভায়োলেন্স। রায়ান রাফির যে প্রজেক্টটা আমি সবার প্রথম আমি যতদূর আমার মনে পড়ে আমি দেখেছিলাম, এবং সেটা দেখে লিটারেলি আমার সেরাতের ঘুম উড়ে গিয়েছিল। সত্যি কথা বলছি, সেরাতের ঘুম উড়ে গেছিলো আমার। ওই যে সাইকোলজিক্যাল যে ভায়োলেন্সটা ক্রিয়েট করা, ওই ক্যারেক্টার বুকের এখানে ক্যামেরাটা লাগানো রয়েছে, ক্যারেক্টারটা এই ঘর থেকে ওই ঘরে মুভ করছে, কিংবা একটা সিন ছিল লাস্টে গিয়ে ওই জানোয়ারেই যে ওই বাড়িতে একটা বাচ্চা ছিল, মেবি অটিস্টিক চাইল্ড ছিল বা কোনো একটা হবে হয়তো, তিনি স্পেশালি ট্রিটেড বা প্রতিবন্ধী ছিলেন এবং তাকে কেটে রেখে যায় যারা ওই কাজগুলো ঘটিয়েছিল সে রাতে, সেখানে কিন্তু কিছু দেখাচ্ছে না, বা শুধুমাত্র ঢুকছে, ঢুকে এসে বাইরে বমি করছে, ওই সিনটা বুঝিয়ে দেয় কী হচ্ছে ভিতরে, এবং ওই একটা রক্ত দেখানো বা তার গলাটা কেটে রাখা বা তার থেকে হয়তো ওই যে জিনিসটা আপনাকে দেখাচ্ছে, আপনার সাইকির সঙ্গে যেটা খেলছে, সেই খেলাটা অনেক অনেক বেশি করে এফেক্টিভ হয়, অ্যাটলিস্ট আমার মতো অডিয়েন্সের জন্য সেটা বিশালভাবে এফেক্টিভ হয়, এবং সেটাও কিন্তু সেই অর্থে বলতে গেলে যেটা ভিজুয়ালি আমরা দেখছি সেটা কতটুকু এফেক্ট ফেলছে, কারণ এরকম ধরনের এই ভিজুয়ালি ভায়োলেন্স আমরা প্রচুর দেখেছি হলিউডের কাজে, দেখি অহরহ পরিমাণে দেখি, তাদের জন্য এই ভিজুয়াল ভায়োলেন্সটা নতুন নয়। বাংলাদেশেরও প্রজেক্টও আই থিঙ্ক এর আগে দেখেছি, হ্যাঁ এতটা পরিমাণে হয়তো দেখিনি, বাট দেখেছি, দেখিনি তা নয়, জানারও কিছুটা ছিল, হ্যাঁ এতটা হয়তো ভিজুয়াল ভ্যালেন্স ছিল না, বাট সেখানে কিন্তু সাইকোলজিক্যাল ভ্যালেন্স বিশাল পরিমাণে ছিল। এখানে ওই আঙুল কাটা, মাথা কেটে পড়ে আছে, হ্যাপি বার্থডে টু ইউ শিস দিতে গিয়ে যেই জায়গাগুলো কাটছে তার থেকেও বেশি কিন্তু আমার সাইকিতে বেশি এফেক্ট করেছে। শুরুর দিকে ওই যেই একটা অদ্ভুত একটা টোন নিয়ে, একটা সাসপিশিয়াস একটা ওয়ার্ড, একটা গা ঘিনঘিন করে একটা টোন নিয়ে যখন ওই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ যেই উইশটা করে, এবং ওইটা দিয়েই বোধ হয় তার মেয়েকে সে ডাকছে এবারে, কারণ মেয়ে আসতে চাইছে না, মেয়ে ভয়ে কুকুরে আছে, মেবি খাটের নিচ বা অন্য কোথাও একটা আছে রয়েছে সে, যেটা অ্যাক্সেসেবল নয়, কিংবা ওই মুহূর্তে তো আমার মির্জার ক্যারেক্টারে যেই মাইন্ডসেট সেটার জন্য হয়তো সে ওইভাবে মেয়েটাকে ডাকতে চাইছে, মেবি মেয়েটাকেই ডাকছে আর কি। বার্থডে পার্টিটা কার ছিল সে রাতে, ওই একটা বার্থডে পার্টির মধ্যে এত কিছু ঘটনা ঘটছে, ডার্কনেস, ভিজুয়াল ডার্কনেস আমার জন্য ওই সিনটা ছিল, সরি সাইকোলজিক্যাল ডার্কনেস আমার জন্য ওই সিনটা ছিল, ভিজুয়াল ডার্কনেস তো ভর্তি ভর্তি রয়েছে, লাস্টে যে সিনে শিস দিচ্ছে ওই সিনটা দুটো দিকে এফেক্ট করে, ওই শিসটা আপনার মাথার সঙ্গে খেলে, মানে একদম মানে ওই অবচেতন আপনার মনের সঙ্গে খেলছে, এবং তার সঙ্গে আপনার চেতন মন দেখছে ওই সামনে যেটা হচ্ছে কাটাকাটি চলছে, দুটো দিক থেকেই এফেক্টিভ ওই সিনটা। এবং আর একটা সিন যেটা আমার বিশাল ভালো লেগেছে সেটা হচ্ছে তোমা মির্জার পারফরমেন্স, নিঃসন্দেহে দুর্দান্ত, ওই তিনটে সিনেই তিনি স্পেশালি ব্রিলিয়ান্ট, তার উপরে রাখা হয়েছে পুরো ট্রেলারটাকে, এবং মেবি পুরো সিরিজটাও তার উপরেই, সরি এই ফিল্মটাও তার উপরেই থাকবে কিনা সেটা যাই না, যেটুকু তার ট্রেলারে নিয়ে একটুকু ক্লিয়ার হলো। আর একটা সিন রয়েছে যেখানে পুলিশকে, পুলিশের নাম্বার আই থিঙ্ক বললো আমাদের এখানে তো 100, ওখানে কি কিছু একটা বললো 9 দিয়ে আই থিঙ্ক, তো সেখানে বলছে আপনারা যদি না আসেন বা আমি হয়তো এরপর আরও দুটো খুন করবো, আমার জামাই আর আমার মেয়ের, ওই যে সিনটা যে বলাটা, ওই বলাটা আলাদা লেভেলের,
ওই তিনটে সিনেমার দুর্দান্ত লেগেছে এখানে। এবং তমিজের কাজ আমি এর আগে রায়হান রফি একটা প্রজেক্টে দেখেছিলাম, দ্য ডার্ক সাইড অফ ঢাকা আই থিঙ্ক, ওই সেম ওই অ্যান্থোলজির ওই যে স্টোরির পার্টটা ছিল ওই পার্টটাতে আই থিঙ্ক তমা মির্জা এবং বোথ নাসিরুদ্দিন খান ওরা দুজনে ওখানেও ছিলেন এবং এখানেও তারা রয়েছেন। এটার মধ্যে কাটাকাটি রয়েছে, খুন রয়েছে, ভিজুয়াল বিভিন্ন ভাইলেন্স পার্টগুলো আর নতুন করে ওটাকে নিয়ে আর জলঘোলা করছি না, এর সঙ্গে রেপ রয়েছে, ডোমেস্টিক ভাইলেন্স রয়েছে, অনেক কিছু রয়েছে। দেখা যাক ইফেক্টিভ কতটা হয়। ভিজুয়াল ভাইলেন্স কিন্তু সত্যি নতুন নয় হলিউডের কাজ। দেখুন কোরিয়ান থ্রিলার, দেখুন কোরিয়ান থ্রিলার ভরে ভরে এই নিয়ে কাজ রয়েছে, বহু বছর ধরে তারা এই এই যে ভিজুয়াল ভাইলেন্স এটা নিয়ে কাজ করেছে। বাট ওই সাইকোলজিক্যাল ভাইলেন্স কিন্তু আমার জন্য বেশি এফেক্টিভ হয়। সেটা কতটুকু সাকসেসফুলি তিনি করতে পারেন, জানোয়ার যেরকম এফেক্টিভ রেখেছিল, রাতের ঘুম উড়িয়ে দেওয়ার মতো একটা কাজ ছিল, সেটুকু কতদূর সেই বেঞ্চমার্কটিকে টাচ করতে পারেন সেটা এখন দেখবার, এবং স্টোরিটা কতদূর অ্যাপেলিং হয় সেটা এখন দেখার। ওভারঅল যদি বলি প্লট অনুযায়ী, প্লটটা যেটুকু দেখেছি প্লটটা ইন্টারেস্টিং, মানে আমাদের বাঙালি অডিয়েন্সের জন্য তো সেটা অনেক বেশি করে ইন্টারেস্টিং, যদি এপার বাংলা এই মুহূর্তে ওরকম কাজ হয় না, ওরকম হয়তো প্লট তোলে বিশাল একটা গা ঘিনি করে একটা প্লট তোলে, বাট তার এক্সিকিউশন যেই লেভেলের হইচই করে আসে সেটা একদমই নট আপ টু দ্য মার্ক, এবং সেটা কোনোদিনই ওই অডিয়েন্সের জন্য হয় না। মানে একটা অডিয়েন্স প্লট তোলে ওটিটির জন্য, বাট ট্রিটমেন্টটা হয়ে যায় টিভির জন্য। তো ওই খিচুড়িটা না পাকালে মানে এদের রাতের ঘুম হয়তো হয় না, বাট আমাদের রাতের ঘুম উড়ে যায় সব ফালতু কন্টেন্ট দেখে দেখে। বাট বাংলাদেশ ট্রাই করছে, বিঞ্জ কিন্তু প্রপার ভালো ভালো কাজ আসছে, মায়া শালিক আনলো, তিনি গ্যাম্বলিং নিয়ে ভিগিয়ে দাদাদের রিসেন্টলি এই কাজটা ছিল, যদিও গ্যাম্বলিং অন্য লেভেলের গ্যাম্বলিং ছিল, এবং তারপর এই প্রজেক্ট আবার আনছে বিঞ্জ। তো চোরকি কিন্তু ভালো ভালো কন্টেন্ট আনে, হয়েছে বাংলাদেশে ভালো ভালো কন্টেন্ট আনে, বাট তার মাঝে আর একটা নতুন একটা ওটিটি বা এদের কাজ এরা মনে হয় বিঞ্জ আগে থেকেই ছিল, বাট তাদের হয়তো রিবুট ভার্সন কিছু একটা হয়তো। তো তারা এই পরপর যে ভালো কাজ আছে তাতে হয়তো বাংলাদেশের কাজের মান আরও উন্নতি হবে, উন্নত হবে, এবং যেভাবে এই কম্পিটিশনটা বাড়বে অনেক বেশি বেশি করে কন্টেন্ট আসবে এবং কন্টেন্টের ভালো কন্টেন্টের মান হয়তো বাড়তে থাকবে, সেটা অনেক বেশি সদর্থ দিক বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য। এবং অ্যাজ আ বাংলা বা বাংলাদেশি ফিল্ম লাভার, ওয়েব সিরিজ লাভার, ওটিটি স্পেস লাভার আমাদের জন্য সেটা অনেক অনেক বেশি একটা সদর্থ দিক এবং আসার দিক নিঃসন্দেহে। আমার কিন্তু ট্রেলারটা পজিটিভ লেগেছে, এবং কী কী কারণ এই ফিল্মটা আরও বেশি করে বেটারমেন্ট হতে পারে আমি সেগুলো বললাম, একটু ডিটেলে হয়তো বলতে গেছি, ভিডিওটা অনেকটাই বড় হলো ট্রেলার রিয়াকশনের জন্য, বাট আমার যেগুলো যেগুলো ভালো লেগেছে বলেছি। এবং ভালো ভালো অভিনেতারা রয়েছেন, গুণী অভিনেতারা রয়েছেন, যেই ট্রেলারটা রয়েছে ট্রেলারটা এনগেজ করে রাখে, বাট তারপরেও আরও কী কী বেটারমেন্ট হতে পারে বা তার বেস্ট কাজ আমি যেগুলো দেখেছি তার সঙ্গে তুলনা টেনে বলতেই হলো এই ট্রেলারটা দেখবার পরে। আপনাদের ফ্রাইডে ট্রেলারটা কেমন কী লেগেছে কমেন্ট করে জানান, ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, এবং আমি যেই জিনিসগুলো বললাম সেগুলোর সঙ্গে আপনারা কতটা সহমত বা দ্বিমত পোষণ করেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে ভিডিও প্রথমবার যদি দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাই বাই।